নেবো 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 নেবো, এই যে এই যে খাও তো খাও তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেশে হচ্ছে প্রচণ্ড দাবা দাওয়া চলতেছে, প্রচণ্ড গরম। তো ভাবলাম এই গরমে আছে এখন দুপুরের সময় একটু লেবুর শরবত করে খাবো। তার জন্য হচ্ছে আমাদের গাছের কিছু লেবু আছে, আমি কুলসুম মরিয়ম জাকারিয়া সবাই মিলে হচ্ছে এখন লেবুগুলো ছিঁড়বো। ঝুড়ি ঝুড়ি আনো নাই, যাও ঝুড়ি নিয়ে আসো। তুমি লেবু খাবে? নেবু দাও ইয়ার, তো নেবু খা গো, নেবু খাও, খাবে না? ওই যে ভালো যে বাতি লেবুগুলো আছে না, ওইগুলা ওইগুলা খুঁজছে। আরে বল পড়ে গেছে, দাঁড়ান ছেড়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের গাছের লেবু, এগুলা সম্পূর্ণ অর্গানিক লেবু। এগুলা দেখি বাতি হয়েছে, তো এই লেবুগুলো দিয়ে হচ্ছে আমরা এখন শরবত বানাবো। অনেকগুলো লেবুই তো আছে রে, কই কই আর কই। এগুলা কিছুদিন পরে ছিললে মনে হয় ভালো হয়তো, ওই ওইটা আছে। হ্যাঁ সাবধানে, জাকারিয়ার মুখে হচ্ছে কাঁটা পড়বে, দেখিস এখানে তো অনেক কাঁটা। আর এই যে ডালগুলো বেরোয় আছে, এটা কি ডায়ের বাসা? মোতালেব ডায়ের বাসা খুঁজতেছে, ডিম দিয়ে হচ্ছে মাছ মারবে যাবি নদীতে। এই যে লেবুগুলো তো নষ্ট হয়ে গেছে রে, তো লাগলি পাবো না তোদের, ওই দুটি নষ্ট হয়ে গেছে। সুন্দর অনেকগুলোই হয়েছে না, হবে না করে দিই। ওই দুটি লেবু পাড়ি ফেলেন লাগতো, বুঝছিস? কিন্তু ওই দুটি দিলে তো লাগল পাই না, এবার সে আরো বড় হয়েছে লাগল পাওয়া যায়নি। ছোট কোটা নাই, ছোট কোটা খান নিয়ে গেছে, ওই পাশে চলে যাবে না, তো বাজায় বেরিয়ে পারি না। পারি ফেলাই বড় হয়ে গেছে, খটেক মরিয়ম। তো আমাদের লেবু পাড়া হচ্ছে শেষ, এখন হচ্ছে ধর কোটাটা ধর, আমরা হচ্ছে এই লেবুগুলো দিয়ে এখন হচ্ছে শরবত করবো। হাসারে গেঞ্জি খুলে ফেলছে বাবা, গরম লাগে। তুমি কি লেবু খাবে? একটা লেবু খাও তো দেখি, খাও তো খাও তো, উড়ি উড়ি খাও, এটা খাও, নেবু খাও। হ্যাঁ সেই স্বাদ কর, বলছো ওই লেবুগুলো আগে ঠান্ডা পানিতে ধুই নি। Yeah.
কি খাই? আয় আয় আয়। কোন দিস লেবু কি সেই দা লাগে? সেহা সারাই তো ভালো লাগে মনে হয়। অবশ্যই আমাকে গাছের লেবুর কিন্তু অতটা বেশি নাই। ফুফুকে বাড়িতে সেদিন যে লেবু আনছি না বড় লেবু গুলি, ওরা লেবুতে খালি বিসি দিয়ে ভরা। আবার ওইরকমই আবার ওই রকম এক ধরনের লেবু আছে যেগুলোতে সি নাই, বিসি নাই, বিসি ছাড়াই ওই একটা গাছ হলে লাগান লাগবে। দে আরেক সময় দে, আমাকে ডায়াবেটিস নাই দে। তো এবার হচ্ছে কুলসুম আর মরিয়মের নতুন কি যে রেসিপি বানাচ্ছে আমি জীবনে খাইনি, নতুন ওরা বানাচ্ছে আজকে আমার জন্য নতুন করে বানাচ্ছে, দেখি ওরা বানায় আগে। ওটা কি ছোলার পরে কি করবি? লবণ দিয়ে খাওয়া, খালি লবণ? ওই পেঁয়াজ মরিচ দিবি না কিছু? ওটা কিন্তু ওই ওই জাম্বুরা যেভাবে ই করে ওইভাবে করবি। আচ্ছা তোরা বানা, তারপরে দেখবো কি বানাস। লেবুর উপরে খালি লবণ দিয়ে তো লেবু কাটি চাটি খাওয়া যাবে, সুসা তো নাই, সুসা তো সব ফেলাই দিছিস। ফেলা দিস নেই লেবু দেখি যিনি বানাচ্ছে। দেখি লেবুর কি করলি, এটা লেবুর পিনিকো না কি বানালি? এটা কি লবণ আছে? লেবু খাইলাম লবণ দিয়ে সাবা কিরম হবে? মিষ্টি দা নাই, সেই সাদার স্বাদ কি একবারে নাই। তোর কাছে কিরম লাগছে? সেই সাদার তো স্বাদ কে আসলে সাদিছে। আমি আগে টেস্ট করি কিরম হয়েছে। দে 5 টাকা গ্লাস, 5 টাকা গ্লাস। মশলা সুন্দর হয়েছে না? এটা দেখ, তুই খা গ্লাস, তুই গ্লাস খা নে, বসে খা। সে মজা তোর কাছে তো সবই স্বাদ লাগে, ওই স্যারের মতোই করবি তুই। এই কাঁচা করলা তারপরে দন্দল এগুলো খা খা করবি সেই স্বাদ। এক গ্লাস মার দে আর এক গ্লাস হচ্ছে এটার দে, আখির দে। মার দে। আমাদের হচ্ছে আজকে লেবু পার্টি মোটামুটি শেষ। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর হচ্ছে আমাদের পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করবেন। ভাবি দিয়ে আসি যাও।